নির্বাচন কোন ব্যক্তির সঙ্গে ব্যক্তির লড়াই নয়, এই ভোট বা এই ভোট যুদ্ধ কোন কুস্তির আগড়া নয়, এই ভোটে নির্বাচন ধর্মের সঙ্গে অধর্মের লড়াই, নীতির সঙ্গে একটা আদর্শের লড়াই। যারা গোটা দেশকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, দুর্নীতিতে ভরিয়ে দিয়েছে, কাঠমানিতে ভরিয়ে দিয়েছে, যারা তোলাবাজি করেছে, পশ্চিম বাংলাকে অন্ধকারে নিমজ্জিত করেছে, তাদেরকে উৎখাত করার শপথ নেওয়ার আজকের এই সভা। আজকের এই সভায় আমি আরেকটি ঘোষণা করি, যিনি আমাদের প্রার্থী হয়েছেন তিনি আর কেউ নন, আজকে তৃণমূল কংগ্রেসের মুখোশটা যিনি খুলে দিয়েছেন, যিনি দুর্নীতির বীজটাকে উৎপাদন করবার চেষ্টা করে নির্দেশ দিয়েছিলেন, সেই ব্যক্তি আর কেউ নয়। আপনারা জেনেছেন কয়েক হাজার চাকরি পশ্চিম বাংলায় হাটে ঘাটে মাঠে বাজারে বিক্রি হয়েছে, সেই বিক্রি করে সেই দুর্নীতির চাকরির মূল উৎপাদন করেছেন যিনি, যিনি বাংলার মানুষকে, ভারতের মানুষকে তৃণমূলের মুখোশ খুলে দিয়েছেন, তিনি আর কেউ নয়, আমার আপনার প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা তমলুক থেকে নির্বাচিত করতে পারলে আমরা শহীদ মাতঙ্গিনীর মানুষ, আমরা ক্ষুদিরাম বোসের জায়গার মানুষ, আমরা সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারবো। এই ব্যক্তি যদি আজকে লোকসভায় যাবেন, তিনি আমার আপনার কথা বলবেন, যিনি তৃণমূলের দুর্নীতির সমস্ত জালকে ফাঁস করে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন, তাকে আমরা আবার তমলুকবাসীর পক্ষ থেকে আরেকবার গৈরিক অভিনন্দন জানাই। তাই আমার বন্ধুদের কাছে, আমার ভাই বোনদের কাছে, আমার মা বোনদের কাছে আমার একটাই আবেদন, আসুন সকলে মিলে শপথ নেই 25 তারিখ, সমস্ত রকম বাধাবিঘ্ন ছিন্ন করে আমরা 25 তারিখ আমাদের পদ্ম ফুলে ভোট দেওয়ার জন্য সংকল্প গ্রহণ করব। আর এই লোকসভা কেন্দ্রের এই প্রার্থীকে আমরা আগামী দিনে সাংসদ হিসাবে আমরা নির্বাচিত করব। আপনারা জানেন যে আজকে হাওয়াই চটি তিনি জেলে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, কয়েকদিনের মধ্যেই দেখতে পাবেন হাওয়াই চটি, চটি থাকবে, দিদি থাকবেন জেলে, সেদিন খুব সামনে। কারণ তিনি যে দুর্নীতি করেছেন আর যে দুর্নীতির চাল উনি বলেছেন, তা থেকে আর যাই হোক দিদির একটাই জায়গার ঠিকানা হবে, সেটা হবে কেষ্টবাই যেমন জেলে আছে দিদিও জেলে থাকবেন, এইটাই হলো মূল কথা। তাই আসুন, এই দিদিকে আর বাইরে দেখা যাবে না, এর হাতে পশ্চিম বাংলার ক্ষমতা থাকা যাবে না, তাই শপথ নিতে হবে 25 তারিখ পদ্ম ফুলে ভোট দিয়ে আমাদের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিপুল ভোটে জয়লাভ করবেন। কি পারবেন? তো পারবেন তো, 2 লাখ ভোটে অভিজিৎ গাঙ্গুলিকে চেতানোর শপথ আজকে আমাদের গ্রহণ করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইয়ের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! ধন্যবাদ সম্মানীয় অশোকবাবুকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য।